প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক স্যার আত্রা আজিয়া স্কুল অ্যান্ড কলেজ নড়িয়া শরীয়তপুর। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, সেখানে ব্যাপন, অভিশ্রবণ ও প্রসাধন রয়েছে। এই ক্লাসটি অর্থাৎ এই অধ্যায়টি আমরা পড়াবো। তবে এই অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে একটু আগে বলে নিই। উদ্ভিদ, তোমরা জানো উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। আবার দেহে শোষিত হয়ে পানি উদ্ভিদ বাষ্পাকারে দেহ থেকে বের করে দেয়। উদ্ভিদ সেই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস বের করে দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে ওই রস দেহের নানা অঙ্গে পরিবহন করে ও দেহ থেকে পানি বাষ্পাকারে বের করে দেয়। সেই সব প্রক্রিয়াই মূলত তৃতীয় অধ্যায় আলোচনা। অর্থাৎ এখানে রয়েছে ব্যাপন, অভিশ্রবণ, শোষণ, পরিবহন ও প্রসাধন প্রক্রিয়া রয়েছে। আজকে আমরা শুধু ব্যাপন নিয়ে কথা বলব এবং আগামী ক্লাসে অভিশ্রবণ ও প্রসাধন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা তৃতীয় অধ্যায় পড়লে ব্যাপন প্রক্রিয়া, অভিশ্রবণ প্রক্রিয়া এবং প্রসাধন প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়াও সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাহলে চলো আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ে পাঠ এক ও দুই অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো সব পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা কণা দিয়ে তৈরি। এই অণুগুলো বা কণা সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন কিন্তু খুব দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের অণুগুলোর দিকে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর মধ্যে দুই স্থানের ঘনত্ব সমান হয়। অর্থাৎ অণুগুলোর এরূপ চলনকে প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়। তার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বোচ্চ সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান না হওয়া মাত্র অর্থাৎ অণুগুলোর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলতে থাকবে এই প্রক্রিয়া। অণুগুলোর ঘনত্ব যখন সমান হবে বা সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। ব্যাপন বিষয়টি খুবই সহজ। অর্থাৎ তোমরা ব্যাপন এর পরীক্ষাটি বাসায় করতে পারো। যেমন তুমি যদি একটি ঘরের কোণে সেন্ট বা আতর ছড়াও তাহলে বা ধূপ জ্বালাও তাহলে দেখবে তুমি যে ঘরের একটি কোণায় এটি জ্বালিয়েছো বা স্প্রে করেছো এটি কিন্তু তোমার ওই কোণাতেই স্থির থাকে না। এটি কী হয়, অল্প কিছুক্ষণের ভিতরই সমস্ত ঘরে বা রুমের ভিতর ছড়িয়ে পড়ে। এটি একটা কিসের ঘটনা, ব্যাপনের ঘটনা। ধোঁয়া ও স্যান্টের অণুগুলো কিন্তু অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ার সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব সম্পূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ঘরের ভিতর তুমি একটি কোণায় ধোঁয়া বা স্যান্টের যদি রাখো সেটা কিন্তু ওই ঘরের সমস্ত অণুগুলোর বাতাসের যে কণা রয়েছে সেই কণাগুলোর ভিতর সমস্ত জায়গায় সমানভাবে না ছড়া পর্যন্ত তোমার কাছে এটি চলতে থাকে। তোমরা আরও একটি পরীক্ষা করে দেখতে পারো, পানিতে তুতের ব্যাপন পরীক্ষা করে এটি দেখতে পারো। এর জন্য তোমাদের যে প্রয়োজনীয় উপকরণ লাগবে সেটা হচ্ছে তুতে, বিকার আর লাগবে পানি। কিছু পরিমাণ তুতে বিকারের পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করো। তুতের পানিতে দ্রবীভূত হবে এবং পানির রং কেমন ধারণ করবে, হালকা নীল। প্রথমে কিন্তু হালকা নীল বর্ণ ধারণ করবে। আস্তে আস্তে যখন তুতির অণুগুলো সম্পূর্ণ পানির সাথে মিশে যাবে তখন এটি ঘন নীল বর্ণ ধারণ করবে। কাজেই তোমরা ব্যাপন কী এ সম্পর্কে ধারণা পেলে। এখন আমরা
ব্যাপনের যে গুরুত্ব রয়েছে সে গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। অ্যাসিভের বিভিন্ন সারিবৃত্তীয় কাজ ব্যাপন প্রক্রিয়া ঘটে, যেমন উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করে, এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। অ্যাসিভ কোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়, ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেনের প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে পরিশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ও রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের ব্যাপন অভিশ্রবণ ও পরিশোধনের ভিতর প্রথমটি অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া কী এবং ব্যাপন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় এবং ব্যাপনের যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে অভিশ্রবণ ও পরিশোধন নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।